সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারের পর্বে আমরা এই আলোচনা করব এক্সারসাইজ 4.1 এর 5 নম্বর ম্যাথ নিয়ে। 5 এর এ এবং বি লক্ষ্য করো, এখানে 5 এর এ নম্বরে মোট 7টি ম্যাথ রয়েছে এবং বি নম্বরে রয়েছে 4টি ম্যাথ। এবারের ভিডিওটিতে আমরা এই সবগুলো ম্যাথ নিয়ে এক এক করে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরুতেই 5 এর এ নিয়ে আলোচনা করব। 5 এর এ 1 নম্বর, এখানে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কোফিসিয়েন্ট অফ এভরি টার্ম, অর্থাৎ এই ম্যাথগুলোতে যতগুলো টার্ম রয়েছে প্রতিটি টার্মের কোফিসিয়েন্ট কত সেটা আমাদেরকে লিখতে হবে। তো শুরুতেই রয়েছে 6b, কি রয়েছে শুরুতেই, শুরুতেই রয়েছে 6b। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 6 মাল্টিপ্লাই বি। এখন তাহলে লক্ষ্য করো, এই যে বি, বি এর কোফিসিয়েন্ট কত, বি এর কোফিসিয়েন্ট হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারি দ্য কোফিসিয়েন্ট অফ, দেয়ারফর দ্য কোফিসিয়েন্ট অফ বি ইজ 6। এবারে চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরে রয়েছে এক্স ওয়াই, তার মানে কি, তার মানে আমরা এটাকে লিখতে পারি 1 × x y। তাহলে এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট কত, এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট হচ্ছে 1। তাহলে আমরা লিখব দ্য কোফিসিয়েন্ট অফ এক্স ওয়াই ইজ 1। তারপর 3 নম্বরে রয়েছে 7ab, আমরা এটাকে লিখতে পারি 7 মাল্টিপ্লাই ab। এখন তাহলে ab এর কোফিসিয়েন্ট কত, ab এর কোফিসিয়েন্ট হচ্ছে 7। আমরা লিখব যে দ্য কোফিসিয়েন্ট অফ ab ইজ 7। তাহলে 1, 2, 3 তিনটা ম্যাথ শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। 5 এর 4 নম্বরে রয়েছে 2x + 5ab। লক্ষ্য করো এখানে কিন্তু দুটো টার্ম রয়েছে, তাই না, একটা টার্ম হচ্ছে 2x এবং আরেকটা টার্ম হচ্ছে 5ab। একটা টার্ম 2x এবং আরেকটা টার্ম হচ্ছে 5ab। আমরা কিভাবে টার্মগুলোকে আলাদা করব, আমি আগেও তোমাদেরকে বুঝিয়েছি যে প্লাস এবং মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেটগুলোকে আলাদা করব, সরি প্লাস এবং মাইনাস দিয়ে আমরা টার্মগুলোকে আলাদা করব। যেহেতু এখানে প্লাস রয়েছে, প্লাসের দুই পাশে দুটো টার্ম রয়েছে বোঝাই যাচ্ছে। তো প্রথমে ফার্স্ট টার্ম হচ্ছে 2x, তাই না, তাহলে আমরা 2x কে লিখতে পারি কি, 2x কে লিখতে পারি 2 মাল্টিপ্লাই x। তাহলে দ্য কোফিসিয়েন্ট অফ x ইজ 2। আমরা এখানে x এর কোফিসিয়েন্ট পেলাম 2, আর এর সাথে রয়েছে 5ab। তাহলে 5ab কে আমরা কি লিখতে পারি, 5 মাল্টিপ্লাই ab। এখানে ab এর কোফিসিয়েন্ট কত, ab এর কোফিসিয়েন্ট হচ্ছে 5। তাহলে আমরা লিখব দ্য কোফিসিয়েন্ট অফ ab ইজ 5। চলে গেল 5 এর 4 নম্বর। এবারে শুরু করছি 5 এর 5 নম্বর। 5 এর 5 নম্বরে রয়েছে 2x + 8y। 2x আমরা এটাকে লিখতে পারি 2 মাল্টিপ্লাই x। তাহলে x এর কোফিসিয়েন্ট কত, 2। আমরা লিখতে পারি দেয়ারফর দ্য কোফিসিয়েন্ট অফ x ইজ 2। তার সাথে রয়েছে 8y, 8y কে কি লিখতে পারি, 8y কে লিখতে পারি 8 মাল্টিপ্লাই y, অর্থাৎ y এর কোফিসিয়েন্ট হচ্ছে 8। তাহলে আমরা লিখব দ্য কোফিসিয়েন্ট অফ y ইজ 8। 5 নম্বরের পর চলে যাচ্ছি 6 নম্বরে। 6 নম্বরে রয়েছে 14y - 4z।
তো 14y কে আমরা কি লিখতে পারি 14y কে লিখতে পারি 4 মাল্টিপ্লাই y এখানে y এর কোএফিসিয়েন্ট তাহলে কত y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 14 আমরা লিখব যে দা কোএফিসিয়েন্ট অফ y ইজ 14 এর সাথে রয়েছে -4z সব সময় লক্ষ্য করবে বা খেয়াল রাখবে যে কোএফিসিয়েন্ট কিন্তু সাইন সহ এখানে যেমন প্লাস হয়েছে প্লাস যদি থাকে তাহলে বলা লাগে না কিন্তু যদি মাইনাস থাকে তাহলে কিন্তু কোএফিসিয়েন্টের সময় মাইনাসটাকেও উল্লেখ করতে হবে তো সেজন্য আমরা এখানে -4z কে লিখতে পারি -4 মাল্টিপ্লাই z তাহলে দা কোএফিসিয়েন্ট অফ z ইজ z এর কোএফিসিয়েন্ট কত z এর কোএফিসিয়েন্ট হচ্ছে -4 সিক্স নাম্বার শেষ হয়ে গেল এবারে চলে যাচ্ছি সেভেন নাম্বারে সেভেন নাম্বারে রয়েছে -½ এক্স ওয়াই জেড এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি -½ ইন্টু এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট কত এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট হচ্ছে -½ আমি আবারও বলছি যে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটাকে কিন্তু উল্লেখ করতে হবে তাহলে আমরা লিখব দা কোফিসিয়েন্ট অফ এক্স ওয়াই জেড ইজ -½ তো ফাইভের এ নাম্বার অলরেডি শেষ হয়ে গেল সাতটি ম্যাথ আমরা এবারে শুরু করছি বি নাম্বার বি নাম্বারে আমাদেরকে যেটা বলা হয়েছে যে ফাইন্ড আউট দ্য লেটার কোফিসিয়েন্ট অফ এক্স অর্থাৎ এক্স এর কোফিসিয়েন্ট কত লেটার কোফিসিয়েন্ট যেগুলো সেগুলোকে আমাকে উল্লেখ করতে হবে শুরুতেই রয়েছে এ এক্স লক্ষ্য করো ওয়ান নাম্বারে রয়েছে এক্স এক্স কে আমরা কি দিতে পারি এক্স কে দিতে পারি এ মাল্টিপ্লাই এক্স তাহলে এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে এ আমরা লিখব যে দ্য কোফিসিয়েন্ট অফ দ্য কোফিসিয়েন্ট অফ এক্স ইজ এ এটা গেল ওয়ান নাম্বার এবারে আমরা আসছি টু নাম্বারে টু নাম্বারে রয়েছে এ এক্স প্লাস থ্রি লক্ষ্য করো এই এ এক্সকে আমরা কি দিতে পারি এ মাল্টিপ্লাই এক্স তার সাথে থ্রি তাহলে এক্স এর কোফিসিয়েন্ট কত এ তাহলে আমরা লিখতে পারি দ্য কোফিসিয়েন্ট অফ এক্স ইজ এ এবারে চলে আসি থ্রি নাম্বারে থ্রি নাম্বারও সেম এক্স প্লাস বি জেড তাহলে এ মাল্টিপ্লাই এক্স প্লাস বি মাল্টিপ্লাই জেড এখানে লক্ষ্য করো এক্স এর সাথে কি রয়েছে এ তাহলে আমরা কি লিখতে পারি দ্য কোফিসিয়েন্ট অফ এক্স ইজ এ এবারে লাস্ট যে ম্যাথটি রয়েছে ফোর নাম্বারে রয়েছে পি এক্স ওয়াই পি এক্স ওয়াই যেহেতু এক্স এর কোফিসিয়েন্ট বের করতে হবে সেই জন্য আমরা এটাকে কিভাবে লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি পি ওয়াই মাল্টিপ্লাই এক্স তাহলে আমরা লিখতে পারি যে দ্য কোফিসিয়েন্ট অফ এক্স এক্স এর সাথে লেটার কোফিসিয়েন্ট কি কি আছে এখানে পি এবং ওয়াই তাহলে আমরা লিখতে পারি দ্য কোফিসিয়েন্ট অফ এক্স ইজ পি ওয়াই এই শেষ হয়ে গেল আমাদের ফাইভ নাম্বার ম্যাথ এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে আসার সম্ভাবনা খুব বেশি তাই আমি বলবো যে এই ম্যাথগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করো যদি তুমি এমসিকিউতে ফুল মার্কস পেতে চাও ধন্যবাদ তোমাদের